আপনি এইবার বলতে পারতেন ভাই, দেখেন আপনি যারে যেভাবে এইভাবে উচিত না, আমি বলি আপনি ডিউটি করবেন, এটা আপনি বলতে পারতেন ভাই শুনে, এটা দিয়ে আমি কিন্তু জাস্ট খালি আপনি বলছেন মন সাথে ঢুকতে দিব না, এটা ব্যবহার না, শীতটা যান না, হ্যাঁ নিমতলা আমাদের আজকে হরতাল কর্মসূচি পালন হবে, বিশ্বপ্রভু সেখানে নেতৃত্ব দিবেন, সেখানে মামা হাইওয়ে রোডে আমাদের অবস্থান করবো, তখন আপনার পুলিশ থাকেন না কিন্তু, তখন আপনি সাধারণ মুসলমান হয়ে যাবেন, মানে উনি দায়িত্ব দিবেন না, কি করছে আমাদের সারা দেশে হচ্ছে না ভাই, সারা দেশে হচ্ছে না, হচ্ছে না সারা দেশে, সারা দেশে হচ্ছে কিনা বলেন, আমার উপর যে নির্দেশ আমি আমি একজনের না না চাকরি করে ঠিক আছে, আমি অন্যের চাকরি করে ঠিক আছে, না না আমি টাকা দিয়ে নিয়ে ভাই টাকা দিয়ে নাম না টাকা দিয়ে না, খবর দেব লাঠি না মান, লাঠি না মান, এই না না কেন দিবেন না, উনি আপনার সিনিয়র না, আমাদের আমাদের আমির উনি আমাদের এখানে নির্দেশ মুন্সিগঞ্জে আমরা সমাজের কি নির্দেশ হয়ে জানি না, কেন দিবেন না ভাই, আমার কিছুই জানি না, আমি শুধু জানি দেবো না, সংঘর্ষে লাঠি ছুটা নিয়ে আসতাম, সংঘর্ষ কেন পেলো না, শান্তিপূর্ণ অবস্থান আমার বাড়ি এখানে, আমি আমার বাড়িতে যাবো না, আপনি আমার ছেলে ছেলে আমরা হুজুরের বাড়িতে যাবো বুঝছেন না, আমাদের আমাদের রাস্তা আপনি আটকাতে পারেন না, আমরা এখানে বিশৃঙ্খলা করতেছি না, আজকে ক্ষমতা একদল আছে আরেকজন থাকবে না, কিন্তু আমাদের অধিকার কেন হরণ করবো না, আমরা রাস্তা দিচ্ছি তো না, সেটা দিব কেন, আপনার ছাত্রলীগের
কর্মী হয়ে গেছেন আপনারা আমাদের চাইবো তো আপনারা জনগণের বন্ধু জনগণের বন্ধু এটা মনে রাখবেন জনগণের বন্ধু আপনারা এটা মনে রাখবেন আমাদের রাস্তা কোন আটকাবে আমরা কি অপরাধ করছি আমাদের নির্দেশ আমরা কোনো ক্ষতি হয়েছে কিছু আমাদেরকে বলতে দেন উনি বিশ্বাসের ছেলে ওনার সম্মান মুখে করে যেতে দেবো না বিশ্বাসের ভাই এলাকার আমি শৃঙ্খলা রক্ষা করে আমি যাবো না আমরা গাড়িতে করে নিমতলা চলে যাবো ইনশাআল্লাহ আমরা যার যার মতো করে নিমতলা স্ট্যান্ডে গিয়ে আমরা অবস্থান নিব সেখানে আমাদের বিশ্বভূতির আসছেন কেন্দ্রীয় টিম সেখানে আসবেন দিক নির্দেশনা দেওয়া হবে আমরা শুনি আমি বলি ফ্যামিলির ছেলে আমি বলি এই কথাটা তো আমার কথা বলি নাই আপনি বলেন আমার কথা আমি আপনাকে শুনাই আপনি কি বলতে তখন আপনার পুলিশ থাকবেন না কিন্তু তখন আপনার সাধারণ মুসলমান হয়ে যাবে কেনা দেবে